তো প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে আসলাম আর একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো তোমরা আগের ভিডিওতে পেয়েছিলে কারক বিভক্তির দুটো পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম কারক বিভক্তির বেসিক নলেজ এবং কারককে আমরা কিভাবে প্রশ্ন করব, কারক পাব এবং বিভক্তির চিহ্ন ইত্যাদি। এবং দ্বিতীয় এপিসোডে তোমরা পেয়েছিলে কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে একটি ধারণা। তো আজকে আমরা আলোচনা করব করণ কারক। তো করণ কারক সাধারণত কাকে বলা হয়? বলা হচ্ছে কর্তা যার সাহায্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকেই করণকারক বলে। অর্থাৎ আমরা যার দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করব, যার দ্বারা করব সেটাই এখানটায় করণ হবে। তো এখানে সাধারণভাবে একটা উদাহরণ দেওয়া হয়েছে, আমরা চোখ দিয়ে দেখি। তো সাধারণভাবে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে আমরা করণকারক পাই আগেও বলেছিলাম। তো এভাবে প্রশ্ন করলে আমরা উত্তর আসবে চোখ দিয়ে। তো এখানে চোখটা যেহেতু মানে দেখার কারণ বা দেখা হচ্ছে চোখের দ্বারা, এই জন্যই হচ্ছে এটা চোখটা হচ্ছে করণ। এবং যদি এখানে বিভক্তি নির্ণয় করো তাহলে এটা হবে দিয়ে অনুসর্গ। তো এছাড়াও আমরা অন্যান্য উদাহরণও দিতে পারি, যেমন আমরা হাত দিয়ে লিখছি, হাতটা হচ্ছে করণ। এরপরে আমরা চলে যাব করণের বিভিন্ন ভাগে। প্রথমে যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে যন্ত্রাত্মকরণ বা সাধনকরণ। তার সংজ্ঞায় বলা হচ্ছে যে বস্তু বা যন্ত্র দিয়ে কোনো কাজ করা হয় সেই যন্ত্রবাচক শব্দেই করণ হয়। অর্থাৎ এখানে কোনো বস্তু বা যন্ত্র দিয়ে কোনো কাজ করা হবে এরকম বোঝাবে। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে কুড়ুল দিয়ে কাঠ কাটলাম, তো এখানে কুড়ুলটা হচ্ছে একটা যন্ত্র। বা আরও একটি উদাহরণ বলা হচ্ছে আমরা কানে শুনি, এখানে কান দ্বারা আমরা শুনি, এটা হচ্ছে কিন্তু শোনার সাধক। তাই এখানে সাধন বা করণে এখানে তৃতীয়া হয়েছে। এরপরে আমরা চলে যাব উপায়ত্তকরণ। উপায়ত্তকরণ বলা হচ্ছে যার বা যে উপায় দ্বারা ক্রিয়া সম্পাদন হয় তাকেই উপায়ত্তকরণ বলা হয়। যে উপায়, অর্থাৎ এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি নিয়মিত শরীরচর্চায় দেহ সুঠাম হয়। অর্থাৎ এখানে শরীরচর্চা হচ্ছে দেহ গঠনের একটি উপায়। দেহ গঠন হবে কীভাবে? শরীরচর্চার মাধ্যমে। তো শরীরচর্চাই হচ্ছে এখানে দেহ গঠনের উপায়, এই জন্য এটা উপায়ত্তকরণ। এরপরে আমরা চলে যাব হেতুত্বকরণ, এটাকে আমরা হেতুকরণও বলবো। যেমন বলা হচ্ছে যে করণ সম্পর্কে হেতু বা কারণের অর্থ প্রকাশ পায় তাকে হেতুময় বা হেতুর্থকরণ বলা হয়। অর্থাৎ এখানে হেতু বা কারণ বোঝাবে। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে মল্লিকা ভয়ে কাঁপছে। এখানে দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে ভয় হেতু বা ভয় হতে সে কাঁপছে, তার জন্য এখানে ভয়টা এখানে কাঁপার কারণ, এই জন্যই কিন্তু এটা হেতুর্থকরণ। এরপরে আমরা চলে যাব কালাত্মকরণ। কাল অর্থাৎ সময়, এখানে বলাই রয়েছে যে করণের দ্বারা কাল বা সময় নির্ণয় করা হয় তাকে কালাত্মকরণ বলা হয়। অর্থাৎ কাল বলতে আমরা সময়, যে কোনো সময়কে বুঝতে পারি, দিন মাস পক্ষ ইত্যাদি। এখানে উদাহরণস্বরূপ বলা রয়েছে 30 দিনে এক মাস হয়। অর্থাৎ 30 দিনটা হচ্ছে একটা সময় বোঝাচ্ছে বা কাল বোঝাচ্ছে, এই জন্য এটাই কিন্তু তোমাদের কালাত্মকরণ। যে কোনো উদাহরণ আমরা দিতে পারি। এরপরে রয়েছে সমধাতুযকরণ। তোমরা এর আগেও আলোচনায় দেখেছো যে সমধাতুজ কর্তা পেয়েছিলাম, সমধাতুজ কর্ম পেয়েছিলাম, এখন আমরা পেলাম সমধাতুযকরণ। তো আগের সংজ্ঞার মতোই হবে, একই ধাতু থেকে ক্রিয়াকরণ দুটো নিষ্পন্ন হলে সেই করণকে সমধাতুযকরণ বলা হয়। এর আগেও আমরা দেখেছিলাম একই ধাতু থেকে কর্তা ক্রিয়া হলে সমধাতুজ কর্তা, একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়া নিষ্পন্ন হলে সমধাতুজ কর্ম। এক্ষেত্রে শুধু ওই কর্তা কর্মের জায়গায় আমরা করণ বলব, করণ এবং ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে বলা হচ্ছে সমধাতুযকরণ। তো এখানে উদাহরণ রয়েছে যে বাঁধনে বেঁধেছো আমায়। তো এখানে ক্রিয়াপদ স্বাভাবিকভাবে বেঁধেছে বা বেঁধেছো। তো মূল ধাতু হচ্ছে বাঁধ ধাতু, বাঁধ ধাতু থেকে বাঁধনে এবং বাঁধছে দুটোই নিষ্পন্ন হয়েছে। বাঁধছে হচ্ছে ক্রিয়া আর বাঁধনে হচ্ছে তোমাদের করণ। এখানে বাঁধনের দ্বারা, দ্বারা এখানে উজ্জ রয়েছে, তাই এখানে বাঁধনটা হচ্ছে তোমার, বাঁধনেটা হচ্ছে সমধাতুজ করণ। এরপরে আমরা চলে যাব লক্ষণাত্মকরণ। তো এখানে বলা হচ্ছে যে করণকারক দ্বারা লক্ষণ বা চিহ্ন প্রকাশিত হয়। অর্থাৎ কোনো লক্ষণ বা চিহ্ন দিয়ে যদি আমরা চিনতে পারি কাউকে, তখন সেই লক্ষণবাদক শব্দেই কিন্তু এখানে করণ হবে, সেই করণকে বলা হবে লক্ষণাত্মকরণ। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে শিকারি বেড়াল গোঁফে চেনা যায়। তো এখানে শিকারি বেড়াল চেনার যে উপায়টা হচ্ছে সেটা বা লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে গোঁপ, গোঁপ দিয়েই আমরা এখানটায় চিনলাম, তাই গোঁপটা হচ্ছে এখানে লক্ষণাত্মকরণ।
এরকম বিভিন্ন লক্ষণ দেখে যদি আমরা চিনতে পারি, টিকি দ্বারা আমরা সন্ন্যাসী বা যোগীকে চিনলাম, এখানে টিকিটা হচ্ছে লক্ষণাত্মকরণ, বা আমরা অস্ত্র দেখে জানলাম বা বন্দুক দেখে জানলাম যে এটা হচ্ছে সৈনিক, ইত্যাদি যে লক্ষণ দ্বারা আমরা বুঝবো সেইটাই হবে লক্ষণাত্মকরণ। এরপরে করণের একটি গুরুত্বপূর্ণ ভাগে চলে যাচ্ছি, সেটা হচ্ছে করণে বিপ্সা। বলা হচ্ছে ক্রিয়া সম্পাদনের উপায় যদি যুগপথ ব্যক্তি অর্থ প্রকাশ করে। যুগপথ অর্থাৎ দুটো কথা বারবার যদি একসঙ্গে বোঝায় এবং সেটা যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি অর্থাৎ একটা অনেকটা সময় ধরে যদি সেটা বোঝায়, তখন তাকে বলা হচ্ছে বিপ্সাকরণ, বা একে করণে বিপ্সাও বলা হয়। যেমন পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, এখানে পুষ্পে পুষ্পে কথাটি বিপ্সা, যেহেতু যুগপথ বা একসঙ্গে রয়েছে তার জন্য এটা হচ্ছে করণে বিপ্সা। এরপরে আমরা করণকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ দেখব। করণকারকে সাধারণত কোন কোন বিভক্তি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন। যেমন শূন্য বিভক্তি একটা রয়েছে, ছেলেরা মাঠে বল খেলছে, এখানে ছেলেরাটা হচ্ছে যে ছেলেরা হচ্ছে শূন্য বিভক্তি। পাথরে পা কেটে গেছে, এখানে পাথরের সঙ্গে এ আছে, এটা এ বিভক্তির প্রয়োগ রয়েছে। ছুরিতে পেন্সিল কাটছে, এখানে তে বিভক্তির প্রয়োগ রয়েছে, ছুরিযুক্ত তে বিভক্তি। তারপরে বলা হচ্ছে গণনায় দেখা গেল, গণনা যুক্ত অন্তস্থ, এখানে অন্তস্থ বিভক্তির প্রয়োগ। অর্থাৎ আমরা এখানে শূন্য বিভক্তির প্রয়োগ পেলাম, এ বিভক্তির প্রয়োগ পেলাম, তে বিভক্তির প্রয়োগ পেলাম এবং অন্তস্থ বিভক্তির প্রয়োগ পেলাম। এবারে আমরা দেখব করণে কোন কোন অনুসর্গ সাধারণত ব্যবহার করা হয়। অনুসর্গ অর্থাৎ এখানে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ ব্যবহার করা হয়। যেমন এখানটায় চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এখানে দ্বারা অনুসর্গ। যখন আমরা কারক নির্ণয় করব, করণ কারক বললে দ্বারা অনুসর্গ বলতে হবে, এখানে কিন্তু কোনো বিভক্তি বলা যাবে না, তাহলে নাম্বার কাটা যাবে। দিয়া, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তাহলে দিয়ে বা দিয়া হচ্ছে অনুসর্গ। কর্তৃক, দশরথ কর্তৃক সিন্ধুমণি নিহত হয়েছিলেন, তাহলে এখানটায় হচ্ছে কর্তৃক, দশরথ পদে কর্তৃক অনুসর্গ এখানটায় হয়েছে। তো এই মোটামুটি করণ কারকের তোমাদের ভাগ। এর আগের ভিডিওগুলোতেও তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে ডায়াগ্রাম করতে হয়, এখানেও করণ কারকের একটা ডায়াগ্রাম করা হয়েছে, বিভিন্ন ভাগ এবং তার উদাহরণ এখানে রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম। এগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কারক কোনো দিন ভুল হবে না। তো এবারে আমরা চলে যাব নিমিত্ত কারক বা সম্প্রদান কারকে আমরা চলে যাব। বলা হচ্ছে বাক্যের মধ্যে যার জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করা হয় তাকে নিমিত্ত কারক বলা হয়। এখানে আমি বলে রাখি যে বাক্যে যার উদ্দেশ্যে যদি কোনো সম্প্রদান করা বোঝায়, যাকে সম্প্রদান করা হয় সেটা সম্প্রদান কারক হয়। তো এখানে নিমিত্ত কারক রয়েছে, নিমিত্ত মানে কোনো কিছুর জন্য বোঝাবে। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে বসু পরিবার তীর্থের জন্য পুরী ভ্রমণে রওনা হয়েছে। তো এখানে তীর্থের জন্য, পুরী রওনা হওয়ার তীর্থের জন্য রওনা হয়েছে, অর্থাৎ জন্য থাকার জন্য এটা কিন্তু নিমিত্ত বোঝাচ্ছে, এই জন্য এটা নিমিত্ত কারক। এখানে যদি সম্প্রদান কারকের উদাহরণ দেওয়া হয়, রাজা দশরথ দরিদ্রদিগকে বস্ত্র দান করছেন, তাহলে এখানে দরিদ্রদিগকে দান করা অর্থ বোঝালে এখানে দরিদ্রদিগকে সম্প্রদান কারক হবে। তো তোমরা এখানে নিমিত্ত বোঝালে নিমিত্ত কারক করবে, আর দান করা বোঝালে সম্প্রদান কারক করবে। তো নিমিত্ত কারকের এখানে বিভক্তির প্রয়োগ রয়েছে, কোথায় কোন কোন বিভক্তিতে আমরা পাই, যেমন কে, এ, রে, এই বিভক্তিতে আমরা উদাহরণস্বরূপ দেখিয়েছি। যেমন কে বিভক্তি, সকলেই কন্যাকে গয়না দিয়েছে, কন্যার সঙ্গে কে বিভক্তির প্রয়োগ রয়েছে, দান করা বোঝাচ্ছে এখানটায়। আবার আমি স্কুলে যাচ্ছি, এখানে স্কুলের নিমিত্ত যাচ্ছি বা পড়াশোনার নিমিত্ত স্কুলে আমি যাচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, এই জন্য স্কুলটা এখানে নিমিত্ত কারক হবে, এই বিভক্তির প্রয়োগ রয়েছে। তারপরে রে রয়েছে তোমারে, সে তোমারে গৃহ করে দান, তোমারে অর্থাৎ তোমার জন্য, জন্যটা উজ্জ্বল আছে, অর্থাৎ এখানেও আমরা নিমিত্ত করব। তো উপরেরটা আমরা সম্প্রদান করব, নিচের দুটো কিন্তু আমরা নিমিত্ত কারক করব। এবারে নিমিত্ত কারকে কোন কোন অনুসর্গের প্রয়োগ হয়েছে সেগুলো আমরা দেখি। যেমন জন্য অনুসর্গ, মেয়েদের জন্য এখানে ভালো স্কুল নেই, এটা যদি তোমাদের কারক পড়ে তাহলে এখানটায় যে আন্ডারলাইন রয়েছে মেয়েদের জন্য, এখানটায় তোমরা কী করবে, এখানে তোমরা করবে নিমিত্ত কারকে জন্য অনুসর্গ, অবশ্যই তোমাদের জন্য অনুসর্গ লিখতে হবে। এখানটা অনেকেই ভুল করে, এখানে মেয়েদের অনেকে র বিভক্তি করে দেয় বা এর বিভক্তি করে দেয়, তাহলে কিন্তু কাটা যাবে, তোমাদের অবশ্যই জন্য অনুসর্গ লিখতেই হবে। তারপরে রয়েছে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তাহলে সকলের তরে, এখানটায় তরে অনুসর্গ। এরপরে উদ্দেশ্য রয়েছে, যেমন চিকিৎসার উদ্দেশ্যে রোগীকে এখানে আনা হয়েছে, তো এটা উদ্দেশ্য অনুসর্গ। তারপরে স্বাস্থ্যের কারণে দেহঘর যাওয়া, তো ইত্যাদি এখানে
বিভিন্ন আমরা দেখলাম বিভক্তি এবং অনুসর্গের প্রয়োগ রয়েছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব, পরবর্তী পাঠে আমরা আলোচনা করব অপাদানকারক, অধিকরণকারক, এবং তারপরে আরেকটা পাঠে আলোচনা করব সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এইভাবে আমাদের কারক প্রক্রিয়াটি শেষ হবে। তো আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো এই কারক, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তার সলভ করার ব্যবস্থা করা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে।